শহরের পাশাপাশি করোনা সংক্রমণ ও মৃত্যু এখন গ্রামাঞ্চলেও বেড়ে চলেছে। রাজশাহী নগরী ছাড়াও গ্রামাঞ্চলে করোনা বিস্তৃতি বেড়ে গেছে। অনেক উপজেলায় সর্দি কাশি জ্বরে আক্রান্ত রোগী আশঙ্কাজনক হারে বেড়েছে। শহরের তুলনায় গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারেও উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে 19 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টার মধ্যে তাদের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া 19 জনের মধ্যে রাজশাহীর 7 জন, নাটোরের 5, পাবনার 1 জন, চাঁপাইনবাবগঞ্জের 4 জন এবং নওগাঁর 2 জন রয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর চিন্ময় কান্তি দাস বলেন, সামাজিকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, এখন জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে করোনা প্রতিরোধের প্রচেষ্টা চালাতে হবে। এখন সংক্রমণটা একবার সামাজিকভাবে বিস্তৃত হয়ে গেছে, আর কোনো একটা পার্টিকুলার শহর বা কোনো একটা এলাকায় নাই, সমাজের সমস্ত জায়গায় এবং গ্রামাঞ্চলে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তো তাদের অবাধ যাতায়াত হচ্ছে। আপনি দেখবেন হাসপাতালে একটা রুগী আসছে, রুগীর সাথে 4 জন করে তার অ্যাটেন্ডেন্ট আসছে, সে আসার কারণে তারা কিন্তু তাদের কোনো রকম আইসোলেশন বা কোয়ারেন্টাইন কোনো কিছু হচ্ছে না। যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে সঙ্গে নিয়ে একেবারে গ্রাম পর্যায় থেকে একেবারে বাড়ি বাড়ি ঢুকে, কারণটা হচ্ছে যে এখন সংক্রমণটা সামাজিকভাবে চলে গেছে, সুতরাং এখন প্রতিরোধও কিন্তু সামাজিকভাবেই করতে হবে, করতে হলে মানুষকে সাথে নিতে হবে।